Hello students, I'm Saalo. Today in this lesson I will discuss passive infinitive. Passive infinitive ki bhabe goron kora hoy ebong passive infinitive kokhon byabohar kora hoy. Protome jante hobe infinitive ki. Infinitive hocche ek dhoroner non finite verb form mane asamapika kriya rup. Je verb ta subject ebong tense er poriborton er sathe sathe poribortito hoy na seta holo non finite verb ba asamapika kriya. তাহলে যে বাক্যে নন ফাইনাইট ভার্ব থাকে মানে অসংজ্ঞিত ক্রিয়া থাকে সেই বাক্যে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে আর ইনফিনিটিভ যেহেতু একটা নন ফাইনাইট ভার্ব তাহলে অবশ্যই যে বাক্যে ইনফিনিটিভ থাকে সেই বাক্যে অবশ্যই ফাইনাইট ভার্ব বা সংজ্ঞিত ক্রিয়া থাকবে এবার জেনে নাও কিভাবে ইনফিনিটিভ গঠন করা হয় ইনফিনিটিভ গঠন করা হয় অ্যাকটিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্যে যেখানে কর্তা প্রধান মানে কর্ম সম্পাদনকারী প্রধান সেই বাক্যে ইনফিনিটিভ গঠন করা হয় টু তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে টু এটা হচ্ছে ইনফিনিটিভের মার্কার বা চিহ্ন তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা মূল ফর্ম দিয়ে অ্যাক্টিভ ইনফিনিটিভ গঠন করা হয় আর প্যাসিভ ইনফিনিটিভ কিভাবে গঠন করা হয় প্যাসিভ ইনফিনিটিভ গঠন করা হয় প্রথমে টু তারপরে বি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বা তিন নম্বর ফর্ম ব্যবহার করে উদাহরণ দেখো শেখা ইংরেজি লার্ন শিখতে বললে কি হবে টু লার্ন এটা বাংলায় কে যোগ করা হচ্ছে ক্রিয়াপদের সাথে এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে ইনফিনিটিভ গঠন করতে হবে আর অ্যাক্টিভ ইনফিনিটিভ গঠন করতে গেলে কি করতে হবে টু তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম তাহলে শিখতে টু লার্ন এবার এটাকে প্যাসিভ করলে কি হবে টু বি লার্নড অর্থাৎ লার্ন এর পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম বা তিন নম্বর ফর্ম সেটা হচ্ছে লার্নড লার্ন লার্নড লার্ন তাহলে টু বি লার্নটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ এবারে প্যাসিভ ইনফিনিটিভটা কি জেনে নাও প্যাসিভ ইনফিনিটিভ হচ্ছে যে ইনফিনিটিভটাকে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্যে ব্যবহার করা হয় কর্মবাচ্য মানে যেখানে অ্যাকশনটা কাজটা গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনকারী বা ডুয়ারটা গুরুত্বপূর্ণ নয় সেটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ তাহলে প্যাসিভ ইনফিনিটিভ কিভাবে গঠন করা হয় সেটা বলেছি প্যাসিভ ইনফিনিটিভ কি সেটা বলেছি এবার বাক্যে প্যাসিভ ইনফিনিটিভের উদাহরণ দেখো ইংরেজি শিখতে হয় ইংলিশ ইজ টু বি লার্ন এই যে প্রথম উদাহরণটা ইংলিশ ইজ টু বি লার্ন ইংরেজি শিখতে হয় এখানে টু বি লার্ন এটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ টু বি লার্ন শিখতে হয় ইজ টু বি লার্ন শিখতে হয় কি শিখতে হয় ইংরেজি এই যে লার্ন এই ভার্বটা এই যে ইনফিনিটিভ এটা কিন্তু সকর্মক মানে ট্রান্সিটিভ অর্থাৎ এর অবজেক্ট আছে অবজেক্ট মানে কর্ম অর্থাৎ ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে সেটা হবে সকর্মক মানে যার মধ্যে অবজেক্ট আছে আর অবশ্যই ভার্বকে সকর্মক হতে হবে মানে তার অবশ্যই অবজেক্ট থাকতে হবে তার প্যাসিভ ভয়েস করতে গেলে এই যে লার্ন কি শিখবে ইংরাজি কার দ্বারা শিখবে সেটা গুরুত্বপূর্ণ নয় কারণ এটা প্যাসিভ ভয়েস এর কাজটাই গুরুত্বপূর্ণ শেখাটা এখানে গুরুত্বপূর্ণ ইংরাজি শিখতে হয় ইংলিশ ইজ টু বি লার্ন কার দ্বারা বাই আস আমাদের দ্বারা তার মানে এটাকে যদি অ্যাক্টিভ করা হয় তাহলে কি হবে উই আর টু লার্ন ইংলিশ তাহলে এইখানে প্যাসিভ ব্যবহার করা হয়েছে কিভাবে এখানে প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে বি ভার্বের পরে এখানে বি ভার্বটা হচ্ছে ইজ তাহলে বি ভার্বের পরে তোমরা প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহার করবে কখন না যখন কারোর দ্বারা কিছু করতে হয় বোঝায় ইংরাজি শিখতে হয় আমাদের দ্বারা মানে কারোর দ্বারা কিছু করতে হয় বোঝালে বি ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহার করবে এই বি ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভের আরো কিছু উদাহরণ দেখো ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে হয় স্টুডেন্টস আর টু বি সেন্ট টু স্কুল এটা করতে হয় দিস ইজ টু বি ডান মেয়েটাকে সাহায্য করতে হয় দ্য গার্ল ইজ টু বি অ্যাসিস্টেড তাহলে এটা হচ্ছে বি ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ এবার হ্যাভ ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ দেখো আ বুক হ্যাজ টু বি বট বাই মি আ বুক হ্যাজ টু বি বট বাই মি একটা বই আমার দ্বারা কিনতে হবে এই যে হ্যাজের পরে মানে এই হ্যাভ ভার্বের পরে টু বি বট এটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ এটা ব্যবহার করা হয়েছে হ্যাভ ভার্বের পরে এখানে হ্যাভ ভার্বের একটা ফর্ম বা রূপ হচ্ছে হ্যাজ এই হ্যাজের পরে টু বি বট এই প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে টু বি বট বাই মানে কেনা তার পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে বট বাই বট গট মানে হ্যাভ ভার্বের পরে ব্যবহৃত হয়েছে প্যাসিভ ইনফিনিটিভ কখন হ্যাভ ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহার করবে না কারোর দ্বারা কিছু করতে হবে বোঝালে একটা বই আমার দ্বারা কিনতে হবে কারোর দ্বারা কিছু করতে হবে বোঝালে প্যাসিভ ইনফিনিটিভ ব্যবহার করবে এবার হ্যাভ ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভের আরো কিছু উদাহরণ দেখো আমাদের দাবি মানতে হবে আওয়ার ডিম্যান্ড হ্যাজ টু বি ফুলফিলড দরজাটা খুলতে হবে দ্য ডোর হ্যাজ টু বি ওপেন্ড
জানালাগুলো বন্ধ করতে হবে দা উইন্ডোজ হ্যাভ টু বি ক্লোজড লোনটা শোধ করতে হয়েছিল দা লোন হ্যাড টু বি রিপেড তাহলে এগুলো হচ্ছে হ্যাভ ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ তাহলে আমি তোমাদেরকে দেখালাম বি ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ যেটা তোমরা ব্যবহার করবে কারোর দ্বারা কিছু করতে হয় বোঝালে হ্যাভ ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ যেটা ব্যবহার করবে কারোর দ্বারা কিছু করতে হবে বোঝালে তাহলে বি ভার্ব আর হ্যাভ ভার্ব এখানে বি ভার্ব আর হ্যাভ ভার্ব যে বি ভার্ব ইজ এখানে হ্যাভ ভার্ব হ্যাজ এরা হচ্ছে ফাইনাইট ভার্ব এদের পরে দেখানো হয়েছে প্যাসিভ ইনফিনিটিভ এবার দেখো কিছু অ্যাকশন ভার্বের পরে অর্থাৎ কিছু কাজ করা বোঝায় এমন ধরনের ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ কিভাবে গঠন করবে এখানে আমি কিছু অ্যাকশন ভার্ব লিখে রেখেছি যেটা ডুইং বোঝায় অর্থাৎ কাজ করা বোঝায় অ্যাকশন বোঝায় লাভ লাইক হেট ওয়ান্ট নিড হো এই অ্যাকশন ভার্বের পরে কিভাবে প্যাসিভ ইনফিনিটিভ গঠন করবে ওই যে প্যাসিভ ইনফিনিটিভ স্ট্রাকচার সেটা দিয়ে অর্থাৎ প্রথমে থাকবে কি প্যাসিভ ইনফিনিটিভের ক্ষেত্রে যেটা থাকে টু তারপরে বি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম যে সিলেক্ট ভার্বটা আছে এর পাস্ট পার্টিসিপেন্ট ফর্মটা কি সিলেক্টেড হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে হেল্পড এবারে উদাহরণ দেখো প্রথমে সাবজেক্ট হিসেবে আই নিচ্ছি আই ওয়ান্ট আমি চাই টু বি সিলেক্টেড নির্বাচিত হতে বা উই লাইক টু বি সিলেক্টেড আমরা পছন্দ করি নির্বাচিত হতে দে লাভ টু বি হেল্পড তারা সাহায্য পেতে পছন্দ করে বা ভালোবাসে বা সাবজেক্ট যদি হি করা হয় তাহলে কি হবে হি ওয়ান্টস টু বি সিলেক্টেড সে নির্বাচিত হতে চায় তাহলে এখানে দেখানো হলো অ্যাকশন ভার্বের পরে কিভাবে প্যাসিভ ইনফিনিটিভ তোমরা ব্যবহার করবে প্রথমে দেখিয়েছি বি ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ তারপরে হ্যাভ ভার্বের পরে প্যাসিভ ইনফিনিটিভ তারপর হচ্ছে অ্যাকশন ভার্ব অর্থাৎ যেটা একটা কাজ বোঝায় বা ডুইং বোঝায় তারপরে প্যাসিভ ইনফিনিটিভ এবারে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে ইনফিনিটিভের ব্যবহার দেখাবো ইন্ট্রোডাক্টরি দেয়ার বাক্যের সূত্র থাকলে তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনফিনিটিভ দুটোই ব্যবহার করতে পারো একই অর্থে দেখো দেখো এই বাক্যের শুরুতে দেয়ার আছে সূচনাকারী দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ড টু ডু আবার টু বি ডান অর্থাৎ টু ডু অ্যাক্টিভ ভয়েস রয়েছে মানে ইনফিনিটিভের অ্যাক্টিভ ফর্ম আবার ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম টু বি ডান মানে প্যাসিভ ইনফিনিটিভ রয়েছে যখন বাক্যের শুরুতে দেয়ার থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বা সূচনাকারী দেয়ার এবং নাউনের পরে এখানে নাউনটা হচ্ছে ওয়ার্ক নাউনের পরে যদি ইনফিনিটিভ ব্যবহার করো তাহলে অ্যাক্টিভ ইনফিনিটিভ এবং প্যাসিভ ইনফিনিটিভ দুটোই ব্যবহার করা যাবে একই অর্থে এখানে অর্থ দুটো একই দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক টু ডু মানে দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক প্রচুর কাজ আছে টু ডু করার করার প্রচুর কাজ আছে বা দেয়ার ইজ আ লট অফ ওয়ার্ক টু বি ডান অর্থাৎ প্রচুর কাজ আছে করতে হবে তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে এখানে ইনফিনিটিভের একই অর্থ যখন বাক্যের শুরুতে ইন্ট্রোডাক্টরি দেয়ার থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে এবং এরকম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস বাই বাই